Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somast prashamsham hum Allah pak ebong lokkho koti durud o salam bishwer nabiyer upor. Aaj jumobar sthaniyo sokol hidayatira iman anil kalya uposthit hoyechen. Tader jumar salater je khutba sei khutba tader madhyome internete bishwer manob jatike janar sujog kore dewa hocche. এই মর্মে তাদেরই মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা কোরআনের একটি আয়াত, যার বাংলা হলো তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে এসো না, যার পরিষ্কার বাংলা হলো তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। আর খুতবা দিচ্ছি আমি নফসে আদম, নূরে আদম। প্রিয় বিশ্ববাসী, এই যে কোরআনের সংকেত তো অনেক জায়গা অনেক ধরনের আছে, তো এই যে বলা হলো যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, তো এই যে মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে সেই কবরে বাঁচতে হলে, সেই কবর থেকে বেঁচে পরবর্তী জীবনে যেতে হলে এই মানব জীবন দ্বারা তাকে মুসলমান হয়ে তারপরে যেতে হবে। যে এই যে মুসলমান হয়ে যেতে হবে, আর নামগত মুসলমান আজ পৃথিবীতে ভরপুর, কিন্তু মুসলমান হয়ে যেতে হবে এই মুসলমানের সন্ধান খুব কম, আর এর উপরে কোনো থিওরি বা কোনো আলোচনাও এই নকল মুসলমান নামের মুসলমানদের কাছে কোনো কিছু নেই। আমি এই কথা বলার আগে একটি দুনিয়াগত উপমা তুলে ধরছি। কোনো অফিসের হেড যদি সেই অফিসকে সততা সহকারে চালাতে চায়, নিজের সৎ হয়, তাহলে সেই অফিসের যারা থাকে তারা সবাই অসৎ, এবং তারা চায় যে ওই অফিসারকে কীভাবে তাড়াতাড়ি সরান দেয়, তারা সবাই চায় যে ওই অফিসারকে কীভাবে তাড়াতাড়ি সরান দেয়, নইলে তাদের পথ ভালো হচ্ছে না। থানার ওসি যদি সৎ হয়, নিচে এলাকারে ঘুষ টুষ খাওয়ার ন্যায়বান করতে থাকে, তাদের অসুবিধায় ঘুষ খেতে পারে না, এবং তারাও চায় যে ওসিকে কীভাবে ফাঁসা দেওয়া যায় বা সরা দেওয়া যায়। তোমরা দুনিয়াতে দেখো, যেমন তহসিল অফিসে যদি এসিল্যান্ট ভালো হয়, তাহলে তহসিল অফিসে যারা কাজ করে তারা চায় যে ওই এসিল্যান্টকে কীভাবে ফাঁসান যায় বা কীভাবে তারা দেওয়া যায়। প্রত্যেক জায়গায় তোমরা দেখো যে এই নিয়মটাই বর্তমান দুনিয়াতে চলে আসতেছে। ন্যায়বান বা এই বুনিয়াদমে হোক, সততা নিয়ে চলতে গেলে তারা সেখানে চাকরি করা তাদের দুষ্কর, তারা সেখানে চাকরি করা অত্যন্ত কঠিন কাজ। ঠিক এমনিভাবে এই দুনিয়াতে অনাদি কাল ধরে যত ধর্ম চলে আসছে, বা এই দিনী ধর্মের নামে নামে মুসলমানের নামে মুসলমান, এরা যা কিছু চলে আসতেছে এবং চলছে, আর সেইখানে যখন আদম নূরের তরফ থেকে সত্যগুলো তুলে ধরা হচ্ছে, তখনই তাদের সবারই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ তারা এই ধর্মকে তাদের মতো করে প্রত্যেকে ব্যবহার করে তারা দুনিয়াগত ধর্মীয় ব্যবসা করে চলে যাচ্ছে। তাতে মানুষ দোজকে যাক না যেখানে খুশি সেখানে যাক, তাদের কিছু যায় আসে না, শুধু মাথায় হাত দিয়ে দোয়া করে দিলে তারা জান্নাতে হয়। কিন্তু তোমরা লক্ষ্য করো যে কোরআনের এই উক্তির সাথে, যে মুসলমান না হয়ে কবরে এসো না, যে সেই উক্তির সাথে যে পীর সাহেব বা আলেম সাহেব বা মসজিদে টাকা দেওয়া বা মাদ্রাসায় টাকা দিল, তাকে জান্নাতে দিয়ে দিল, এর কোন সমদেশ্যতা আছে? অথচ সমাজ জামাত সর্বখানে এটাই চলছে। তাহলে যখনই সেই অফিসের মতোই, যখনই কোনো ধর্মের ধর্মীয় সত্য নিয়ে কোনো মানুষ দণ্ডায়মান হয়, তখনই বিশেষ করে সেই ধর্মের যারা যত অসত্য আছে তারা সবাই
তার বিরুদ্ধে লেগে পড়ে। কী করে তারা তাকে বদনামি করবে, দুর্নামি করবে, কীভাবে তারা দুনিয়ার তা বিদায় করবে, তাদের চিন্তাভাবনা সবসময় এটাই থাকে। তাহলে তোমরা, আমি সামথিং উপমা মানব জাতি তোমাদের কাছ থেকে ধরলাম, এখন বলছি যে এই যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, এখন এই কথার উপর যদি বলা হয় যে এই যে আলেম সাহেবরা যেগুলো করছে তারা নিজেরা কি সেই মুসলমান হতে পেরেছে এবং মানুষকে সেই মুসলমান হওয়ার সত্য পথটা তারা দিতে পারতেছে, অথবা যারা পীরতলিত চালাচ্ছে তারা নিজেরা কি সেই মুসলমান কোরআনের ঘোষিত সেই মুসলমান হতে পেরেছে, না মানুষকে সেই মুসলমান হওয়ার সঠিক পথ নির্ধারণ করে দিতে তারা সমর্থ হতেছে। প্রকাশ বর্ণনা প্রকাশ সত্য তুলে ধরা, তোমরা মানব জাতি যদি তাহা তোমাদের পছন্দে না আসে তোমার মানব জীবন নিয়ে কিন্তু কবরে ধ্বংস হতে হবে। অতএব তোমরা তোমাদের নিজ নিজ মানব জীবনকে বাঁচানোর জন্যই ধর্মকে মানবে। আর তার প্রথম সত্যই কোরআনে ছিল যে তোমরা যদি কোরআনের হেদায়েত নাও তাকে মেনে চলো তোমাদের ভয় নেই। তার সাথে সংলগ্ন হয়েছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমান হতে হবে, মুসলমানের খাতায় বা মুসলমানের খাতায় না, আন্দাজে এই নামাজ রোজা নিয়ে যা মসজিদে খাড়া হইলে মুসলমান হয়ে গেল বলতে গেলে এই মুসলমানই এখন সবাই। কিন্তু বিভিন্ন দিক আছে মানব জাতি, এখানে তোমরা নামাজ পড়তে গেলে বা রোজা রাখলে কিন্তু তোমরা তো বনি আদম, তোমাদের আত্মপরিস্থিতি সত্য নেই, জানা চেনাই নাই, তোমাদের রব বাকশক্তির কোনো সত্যতাও নেই, সালাতও নেই, দিনও নেই, তো কী নিয়ে কার উপর দাঁড়ায় কী জন্য তোমরা এগুলো করো, কী জন্য তোমরা এগুলো করো? তোমাদের বলা হয়েছে কোরআনে তোমরা মুসলমান হয়ে আসো, তাহলে সেই মুসলমান হওয়ার জন্য কী শর্ত আছে, সেই মুসলমান হওয়ার জন্য কী শর্ত আছে তা কি তোমাদের সেই হাদিসের দ্বারা সেই শর্তগুলো প্রমাণ করা হয়েছে? কখনই তা হয়নি, যদিও আমি সেই হাদিস বা নবীকে নিন্দা করার জন্য বলছি না, সত্যকে তুলে ধরতে বলছি। আর নবী তো হাদিস তৈরি করা নিষেধই করেছিলেন। দ্বিতীয়ত কথা যে নবী একমাত্র কোরআনের উপর মানুষকে নির্ভরশীল হতে বলেছেন এবং তিনি যে দিশা দিয়েছেন সেই কোরআনকে মেনে চলার সেই দিশা বা সেই তরিক তার উপর নির্ভরশীল হয়ে চলতে নবী বলেছেন। যে মানুষ এইটার উপর সত্য থেকে চলে নবী তো তার উপরে খুশি থাকবেন, না নবীর হাদিস হাদিস নিয়ে চিল্লালে সেটার উপরে খুশি থাকবেন? নবী খুশি কোনটার উপরে? কোনো মানুষ সেই কোরআনের যে দিশা, নবী যে দিশা দিয়েছেন যে এভাবে তোমরা চলো, কোরআনের হুকুমকে এভাবে সত্যায়িতভাবে পালন করো, যে নিয়ম যে দিশা দিয়েছেন সেটাই কোরআনের দিশা বা কোরআনের তরিক বা ইসলামের তরিক বলে পরিগণিত হবে নাকি অন্য কিছু? তাহলে নবী সেই কোরআনকে সঠিকভাবে মেনে চলার জন্য যে দিশা বা যে নিয়ম রেখেছেন সেটাই এই দিনী ইসলাম দ্বারা হবে তাদের সঠিক নিয়ম এবং সত্য পদ্ধতি। কারণ এই দিনী ইসলাম দ্বারা হবে তাদের নবী ও রসুল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনই তিনি কোনো খারাপ তার এই মানুষের জন্য করতে পারেন না। সেইটা ফেলে দিয়ে, সেই দিশা সেই তরিকা ফেলে দিয়ে যদি তুমি কাদরিয়ার নামের তরিকা গ্রহণ করো, সেই কাদরিয়ার দিশা গ্রহণ করো, তাহলে আমি আগেও বলেছি এরা যে প্রকাশ বিশ্ব নবীন নবুয়াতের সেরেকদার হয়ে দণ্ডায়মান হয়েছে, নবীর সেই দিশা নবীর সেই নিয়ম ফেলা দিয়ে এরা যে ইসলামের নিয়ম তরিক নিয়ে সে দণ্ডায়মান হয়েছে আর সেখানেই তারা বড় নাম ফুটেছে, এগুলো তোমাদের জ্ঞানে বুঝে আসেনি। আর তা যখন ধরা দেওয়া হচ্ছে তখনই তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। প্রিয় বিশ্ববাসী, এই যে কোরআন যে বলল তোমরা মুসলমান হয়ে কবরে এসো, মুসলমান না হয়ে কবরে এসো না,
এই কথাগুলো কাদের বলা হয়েছে? কুরআন এই কথাগুলো বলল কাদের? এ কি আমভাবে যে কোনো মানুষকে বলা হয়েছে না তাও বলেনি? কুরআন বলেছে যারা দীনি ইসলামে শামিল হয়েছে, আল্লাহর হেদায়েত গ্রহণ করেছে, বিশুদ্ধ তওবাকে এসে নিজেকে শুদ্ধ করে নিয়ে সেই দীনি নূরের নফস বা আদমের নফসের উপর ইমান এনে বা সেই আল্লাহর নূরের আত্মার দ্বারা জীবন চলে, তাদেরকে কোরআন বলেছে। কারণ তারা সেই মুসলমান হওয়ার পথ গ্রহণ করল। যারা সেই মুসলমান হওয়ার পথ গ্রহণ করল, কোরআন ঠিক তাদেরকেই বলেছে তোমরা এগুলোর দ্বারা নিজেকে মুসলমান করে নিয়ে তারপরে কবরে এসো, নইলে এসো না, তোমাদের আজাব হবে, তোমরা ধ্বংস হবে। তাহলে পরে কোরআন এই মুসলমান হয়ে যাওয়ার যা কিছু আছে তা পূর্ণই এই কোরআনের ভিতরে আছে। একটি মানুষ সেই দীনি ধর্মে শামিল হয়ে সে যে সেই ডিগ্রি মুসলমান হওয়া মনে করে একটা ডিগ্রি, একটা ডাক্তার হলেই শান্তির জীবন দুনিয়াগত লাভ হয়। কিন্তু ডাক্তারের খাতায় নাম লেখালে কি ডাক্তার হওয়া যায়? বা দুই একদিন ডাক্তারি বই পড়লে কি ডাক্তার হওয়া যায়? হওয়া যায় না। ডাক্তারি নির্দিষ্ট একটা ডিগ্রি এবং নির্দিষ্ট একটা লেখাপড়া, সেই লেখাপড়ার সত্য সঠিক করে নিয়ে তারপর ডাক্তার হতে হয়। সেই ডাক্তারের সার্টিফিকেটটা পালে ওই লোকটা সেই ডাক্তারি বিদ্যার দ্বারা সে ডাক্তারি করে নিজেকে সুখে শান্তিতে পরিচালনা করতে পারে। যেখানে কোরআন ওই মানুষগুলোকে লক্ষ্য করেছে যে যদি তোমরা সেই মুসলমান হয়ে কবরে এসো, তাহলে কবর তোমাদের কিছু করতে পারবে না, তোমরা পরবর্তী জীবনে সেই শান্তির জীবন লাভ করবে, চিরকাল চিরঞ্জীবী হবে। তাহলে এই মুসলমান হওয়া একটা চরম ডিগ্রি। আর মুসলমানের যদি সংক্ষিপ্ত অর্থ বলা হয় তাহলে আমার মনে হয় যে এটাই আসবে যে অফুরন্ত সম্মানের অধিকারী। যারা সেই সম্মানী জীবন কামাই করবে তারাই সেই সম্মানের অধিকারী হয়ে সেই চিরঞ্জীবী জগতে ফিরে যাবে। যে এই ডিগ্রিটা কোনো তামসার ডিগ্রি নয় মানব জাতি, বা ওই বই থেকে সূরা কিরাত পড়ে যা নামাজ পড়লাম আর এই ডিগ্রি হাসিল হবে, মুসলমান হয়ে যাব, এগুলো সকলই মিথ্যাচার করা হচ্ছে। আর সেই মিথ্যাচার ধরা দেওয়ার কারণেই এখন আদম নুরিব আমি নই আর আমি ভালোও নই, সবাইরে খারাপ বলছি, তারা খারাপ এনেছে দীনে ইসলামে তা তুলে ধরা হচ্ছে। আর যদি তাদের আমাকে খারাপ বলতে হয়, আমি মানব জাতিকে কী দেখাচ্ছি তাকে মানব জাতির মঙ্গলের জন্য, চিরঞ্জীবী হওয়ার জন্যই, নাকি ওই পীর ওলি ফাসেকপন্থী আলেমদের মতো সেই অশিক্ষা কুশিক্ষা নিয়ে মানুষের কাছে দিয়ে দিচ্ছি? না, সকল অশিক্ষা কুশিক্ষা ইসলামের নামে সেগুলোকে ধরিয়ে দিয়ে বলছি। আর সেগুলো যদি সত্য হয় তাহলে তাদের উচিত যে সেই পীরের বা সেই আলেমের যদি সত্যই দিন ইসলামের পথ তার কাছে সত্য হয় তাহলে সেই সত্য নিয়ে তাকে দ্বারা বলা যে না আমি সত্য আছি, আদমগিরি এই এই দিক দিয়ে এরা মিথ্যা বলতেছে, প্রমাণ করা। কিন্তু আদমগিরিকে গালিগালাজ করা, মারে ফেলানের হুমকি দেওয়া বা এটা সেটা বলা তো কোনো যুক্তিসঙ্গত কোনো মানবতার কাজ না। মানুষ নিজের জীবনকে বাঁচানো এবং অপরের জীবন যাতে বাঁচে তার সঠিক নির্দেশনা দেওয়া, এটা তো অধিকার, এটা তো কোরআনেরও অধিকার এবং হাদিসেরও অধিকার, এবং মানব প্রত্যেকটা মানবই এই সত্যকে স্বীকার করবে। তাহলে পরে বিষয় হলো নিজে বাঁচা, আমি কী নিয়ে বাঁচলাম, আর সেই সত্যটা হলে অপর মানুষও সেখানে বেঁচে যাবে। তাহলে আমি আগে আমার রবের ইচ্ছায় নিজেকে সেখানে বাঁচা নিয়ে মানব জাতি যাতে বাঁচতে পারে তারই সত্য নিয়ে মানুষের সামনে দণ্ডায়মান হয়েছে। আর তার সকল সত্য বয়ান আয়াত এই কোরআনে আছে। আর কোরআনে যে সত্য আয়াত আছে সেই সকল সত্য এই মানুষেই আছে, এই মানুষেই আছে।
আর মানুষ যদি সেই সত্য ছাড়া ওই ফাসেক নামাজ রোজা করে মিথ্যার জীবন নিয়ে বুনিয়াদমের জীবন নিয়ে নামাজ রোজা করে মনে করে যে আমি মুসলমান, তাহলে ইহা সম্পূর্ণরূপে তারা ভুলের ভিতরে নিক্ষেপ হয়েছে। আর একটি কথা এখানে বলতে হয় যে কোরআনে বারবার আসছে সালাত কায়েমের কথা, এখন সেই সালাত কায়েমকে বানানিছে এই নামাজ পড়া, যেটা কখনই সত্য নয়। নবী এই রুকু সিজদার ইবাদত নিয়ে আসছে, নবী নিয়ে আসেনি, কোরআনেই আছে তোমরা রুকু করো আল্লাহকে সেজদা করো, সেজদাকারীদের সাথে রুকুকারীদের সাথে কোরআনেই নিয়ে আসছে। সেই কোরআনের সেখান থেকে এই মানুষ যাতে তাদের আল্লাহকে কোরআনে স্বীয় কেবলার কথা আছে, স্বীয় কেবলাকে নিয়ে তাকে রুকু সেজদা করে, তার সঙ্গে মিরাজ মিলন ঘটাতে পারে, সে কারণেই এই রুকু সেজদার এবাদত নিয়ে আসা হয়েছে। কখনই সালাত কায়েম মানে এই রুকু সেজদার এবাদত নয়, তবে সেই রুকু সেজদার এবাদতে গেলেই যে সে সালাতের কর্ম এবাদত ফেলে দিয়ে যাচ্ছে এটাও নয়। কারণ যখন সে সালাতি হয় তখন সে সালাত নেই সর্বখানে তার যাতায়াত করতে হয়, আর এই সালাতও তাকে নিতে হয় সেই আদম নূরের থেকে, নতুবা সে সালাতেও হতে পারবে না। তাহলে এই যে মুসলমান হয়ে কবরে যাওয়া, এই মুসলমান হওয়ার সব কিছু দলিল এই কোরআন, আর তাহা যেটুকের নাম দীনি ধর্ম, স্পষ্ট আয়াত বলা হয় তারই ভিতরেই ইয়া স্পষ্টরূপে নিয়ে আসা হয়েছে। কখনই এই মুসলমান হয়ে যাওয়ার দলিল কোনো হাদিসের কেতাবও নয়, কোনো আজমা কেয়াস ফেঁকাও নেই, ওখানে গেলে সেই মুসলমান হওয়ার পথকে ছেড়ে তাকে যেতে হবে। কারণ মুসলমানের পথ যারা গ্রহণ করে কোরআন তাদের জন্য সব কিছু নির্ধারিত করে গুণ্ডি করে দিয়েছে, যার ভিতরে অন্য কোনো কিছু তাদের প্রয়োজন নেই, পূর্ণতা করেছে, কোনো ফেঁকার দরকার নেই, কোনো আজমা কেয়াসের প্রয়োজন নেই, কোনো অলিত পীড়িত তরিকা ফরিকা কোনো কিছুর দরকার নেই। তাহলে পরে কোরআন এর পূর্ণতা নিয়েই এই মানুষকে বলেছে তোমরা মুসলমান হয়ে কবরে এসো, নইলে কবরে এসো না। তাহলে সেই মুসলমান হওয়ার জন্য যদি পীরের বাড়ি যেতে হয়, মুসলমান হওয়ার জন্য যদি ফেঁকার বাড়ি যেতে হয়, মুসলমান হওয়ার জন্য যদি নবীর হাদিস দেখতে হয় যেটা নবী মানা করেছিলেন, তাহলে কোরআন কী আনল? তাহলে কোরআন মুসলমান হয়ে যেতে বলছে, তাহলে সেই মুসলমান হওয়ার সত্য যা দরকার তার পূর্ণতা যদি কোরআন দেখাতে না পারে, তাহলে সেই কোরআন কীভাবে বলে যে তুমি মুসলমান হয়ে কবরে এসো? কীভাবে বলতে পারে মানব জাতি তোমরা সত্য জ্ঞান সত্য মন দ্বারা বিচার করো? কোথায়ও এই মুসলমান হয় কবরে যাওয়ার জায়গা নাই একমাত্র কোরআন ছাড়া। নিশ্চয়ই তাদের কোরআনের গুণ্ডির ভিতরে আবদ্ধ থেকে নিজেকে মুসলমানে পরিণত করতে হবে, তার বাইরে যেতে পারবে না। তো কীভাবে তোমরা এত কাল ভরা এই মিথ্যার সঙ্গে, কোরআন তো তোমাদের সামনে ছিল, কোরআন এগুলো বলছে, আর সেই মুসলমান হয়ে যেতে কোরআন ফরজ সত্যের উপর ফরজের ধর্ম নিয়ে আসছে, কোনো সন্ন্যতের ধর্ম এই কোরআনে নেই। তবে সন্ন্যতের এবাদত নিয়ে আসা হয়েছে, কারণ সন্ন্যত ছাড়া কখনই একজন পূর্ণ মানবের অস্তিত্ব বাঁচবে না, কিন্তু তাহা সন্ন্যতের সত্য দ্বারা সন্ন্যতের আত্মা দ্বারা যে সে মানব জীবনে চলবে তা নয়, তাকে সেই ফরজের আত্মার দ্বারা ফরজের দিন দ্বারা ফরজের লাভ দ্বারা তার মানব জীবন কাটাতে হবে। কোনো বুনি বা আমরাগত আত্মার দ্বারা এই ধর্ম সে মানতে পারবে না, কোনো জিন আত্মার দ্বারা বা কোনো কুপরির আত্মার দ্বারা এই ধর্মে সে দাখিল হতে পারবে না। এই ধর্মে আসতে গেলে ওই সকল জীবন তাকে বিসর্জন দিয়ে তাকে সে দিনই নূরের দিনই নফসের জীবনের উপর ইমান এনে আদমগুলিতে নিজের দিক করে নিয়ে তার উপর আত্মসমর্পণ করে সেই জীবন নিয়ে তাকে চলতে হবে, আর বাকি যা যা কোরআন সত্য দেখাচ্ছে সেগুলোকে উপরে ইমান এনে সেই সকল সত্য তার ইবাদত তার কর্মের ভিতর দিয়ে নিজের করে নিতে হবে। যদি পারে তাহলে সেই
মুসলমানের সার্টিফিকেট পাবে, ইমানের সার্টিফিকেট পাবে, যদি না পারে তার কোনো সার্টিফিকেট হবে না। মূল কথা এখানে যারা সেই মুসলমান হয়ে কবরে যাবে তাদের সব কিছু এই কোরআন, আর সেই কোরআনের সব কিছুই এই মানুষে, সব কিছুই এই মানুষে। আল্লাহ আসমানের থেকে আল্লাহ যদি বলে আমার রঙে রঙিন হও, এই মানুষ কর্ষীন কালেও হতে পারবে না। তাই আল্লাহ মানুষ যাতে আল্লাহর রঙে আল্লাহর সত্যে সত্যবান হতে পারে, তাই আল্লাহ ঘোষণা দিয়েছে আমি মানুষে আস। এই মানুষের কিছু নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, মানব যদি কোনো কিছু হয়ে যেতে চায় এই মানব জীবন দ্বারা, তাকে সেইটা হয়ে পরবর্তী জীবন নিতে হবে। ওই জান্নাতের লোভে সওয়াবের লোভে ধর্ম মানা কোরআন নয়, এগুলো হলো বানোয়াটি করা হয়েছে সব। কোরআনকে মানতে গেলে কোরআন যেমন পূর্ণ ধর্ম তেমনি ফরজ সত্য বসায়, সেখানে সকল সন্ন্যতি সত্যকে সেই ফরজের অধীন করে নিয়ে তাকে চলতে হবে, কখনই সে আম্মারাগত জীবন বা সন্ন্যতি আত্মার জীবন ধারণ করতে পারবে না। যদি সেখানে যায় তাহলে সে আল্লাহর তরফের জীবন উপেক্ষা করে তাকে সেই বুনির জীবনে যেতে হবে। আর বুনির জীবন যারা ধরে আর বুনির জীবন নিয়ে যারা মারা যাবে, তার কোনো মানুষই সেই জীবন নিয়ে যাবে না, তাদের সবাইকেই কবরে ধ্বংস হতে হবে। কোনো রদ বদল করেও কেউ দেখাতে পারবে না, কারণ কোরআন সব স্পষ্ট করেই বলছে। আর এর ডিগ্রি হলো মুসলমান যে একটা ডিগ্রি আছে পূর্ণ, মুসলমানের মূল অর্থ মহাসম্মানিত হওয়া। সেই সম্মানিত হতে গেলে তাহলেই তাকে সেই আদম নফসি বা আল্লাহ নূর যে আদম হয়ে আসে, সেই নূরের আত্মার উপর তাকে আত্মসমর্পণ করে সেই আত্মার দ্বারা তাকে জীবন ধরতে হবে, আল্লাহর তরফের জীবন ধরতে হবে। তার ভিতরে সেই আল্লাহর নূরের স্বীয় কেবলা বসানো হবে, সে যা করবে পৃথিবীতে সেই আল্লাহকে বলে বলে তাকে করতে হবে। তারপরে সেই দিনই নূরের দিন তার কাছে বসাতে হবে, সেই দিন তাকে কায়েম করতে হবে। তারপরে সেই আল্লাহর নূরের রব তাকে বসানো হবে, সেই রব তার কায়েম করতে হবে, সেই রব তাকে পবিত্র করতে হবে। তারপরে তাকে সুরাতের সালাত আদম সুরাতের লেবাস পরানো হবে, সেই লেবাসের সর্বক্ষণিক তাকে সেই লেবাসের সতর্কতায় থাকতে হবে, কারণ লেবাস নষ্ট হলে তার পূর্ণ মানব বডি নষ্ট হবে। প্রিয় বিশ্ববাসী, এই যে লেবাস আদম সুরাতের লেবাস, এই লেবাস পরাই মানুষকে দুনিয়ার জীবনে নিয়ে আসা হয়, আর সেই আকার সুরা দিয়েই দণ্ডায়মান করা হয়। কিন্তু এর মালিকানা সত্ত্বদার কোনো মানুষ নয়, আদম শপিল্লাই এর মালিক থাকে, কেউ এর দাবিতে আসতে পারবে না। কিন্তু এই লেবাস যদি সলেবাস করতে হয়, সেখানেই এই দিনী ধর্ম আল্লাহর তরফ থেকে রায় আসছে যে সেই আদম নূরি আসবে, আল্লাহর প্রতিনিধি আসবে, তখন তিনি তাদের জাতি গঠন করতে, সেই মুসলমান তৈয়ার করতে, তিনি তখন তাদেরকে সেই আদম সুরাতের লেবাস বা আদম সুরাতের সালাত তাদের পড়া দিবে, যে লেবাসে তাকে সর্বক্ষণিক যাকে বলা হয় দাইমি সালাত, সর্বক্ষণিক তার উপর আল্লাহর তরফ থেকে সতর্ক থেকে তাকে নিয়ে চলতে হবে, পবিত্র রাখতে হবে, সব কিছু করতে হবে। কারণ এই লেবাস, এই সালাত যদি নষ্ট হয়, নষ্ট করে, তাহলে তার পূর্ণ মানব বডি নষ্ট হবে, কোনোভাবেই বাঁচাতে পারবে না। আর সেই সালাত কায়েম বাদ দিয়ে তোমরা যদি এই নামাজ পড়ে সেই শিক্ষার নামে অশিক্ষিত ধর্মীয় অশিক্ষিত আলেম পীরদের কথায় নামাজ পড়ে সওয়াব কামাই করতে যাও, তাহলে তোমরা মহা সর্বনাশের দিক গ্রহণ করেছ। কারণ এই রুকু সিজদার ইবাদত কোরআনে আছে, নবী তোমাদেরকে এনে দিয়েছে এই রুকু সিজদার ইবাদত, আর এটা এই জন্য এনে দিচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য এই দিনই ধর্মে স্বীয় কেবলা হবে। কারণ মানুষকে আল্লাহর সত্যে আল্লাহর রঙে রঙিন হতে হবে, ইহা কোরআনের ধর্ম। তাহলে এটা যদি হতে যায় তাহলে তার আল্লাহ তার ভিতরে আছে, তাকে স্বীয় কেবলা করে সেই আদমের তরফ থেকে তার প্রতি সেই স্বীয় কেবলা করে তাকে সঙ্গে মিলন ঘটানোর জন্য এই ইবাদত আনা হয়েছে।
এবং তাকে যাতে রুকু সেজদা করে, তাকে যাতে নিজের দিক টানে, রাজি খুশি হয় এবং তাকে নিয়ে যাতে জীবনটা চালাতে পারে। তারপরে সেই আত্মায়, আল্লাহ নূরের আত্মায় বা আদম নূরের নফসে নফসিয়ালা হয়ে তারা সেই কবরে যাবে, তারা লাভ করবে এই মুসলমান হওয়ার ডিগ্রি। আর যারা এটা করবে তাদেরকে দিন কায়েমের সুযোগ করে দেওয়া হয়, দিনী নূরের দিন কায়েমের সুযোগ এনে দেওয়া হয়। আর যারা সেই দিন কায়েমের সুযোগ পায় তাদেরকে এনে দেওয়া হয় আল্লাহর নূরের রব, আল্লাহর রবের রব দিয়ে তাদেরকে সেই রব কায়েম করার পথ করে দেওয়া হয়। আর এটা যাদের দেওয়া হয় তাদেরকেই দেওয়া হয় সেই আকিমুস সালাত, অর্থাৎ আদম সুরাতের সালাত বা আদম সুরাতের লেবাস কায়েম করার জন্য দায়েমি সালাত তাদেরকে করে দেওয়া হয়, যাতে কখনই তারা স্বীয় সালাত ছেড়ে, স্বীয় লেবাস ছেড়ে নফসাল না হয়, অমনোযোগী না হয় এবং অন্য মনস্ক হয়ে তার সালাতের কোনো ক্ষতি করে না নেয়। তাদেরকে পৃথক করে দেওয়া হয় আম্মারাগত জীবন আর সেই আদমের জাতগত জীবনের পৃথক করে দেওয়া হয়, তারা যাতে কখনই সেই স্বীয় আদম জাতের জীবন ছেড়ে কোনো আম্মারার জীবনে যেতে না পারে। তার সত্য সহকারে পৃথক করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যাতে কখনই তারা আম্মারা বা জিনজাত বা কুফরির জাতগত আত্মায় যে তার মানব জীবনকে নষ্ট করে না ফেলে। তার প্রভেদ, তার সত্যতা সহকারে যারা এই জীবনে আসে তাদের প্রত্যেককে তা ভাগ করে বুঝিয়ে দেওয়া হয় যে তারা কখনই যাতে তার স্বীয় জীবন ছেড়ে, সেই আল্লাহ নূরের জীবন ছেড়ে বা আদম নূরের আত্মার জীবন ছেড়ে কখনই আম্মারাগত বা জিনজাতগত বা কুফরির জাতগত আত্মার জীবনে ফিরে না যায়। তাদের এখানে মহা সতর্ক করা হয় যে তোমরা যদি এই জীবন ছেড়ে আবার আম্মারার জীবনে ফিরে যাও, একে সঙ্গে না করে, একে সাথে না করে, তাহলে তোমরা এই হিদায়তের সত্য থেকে বঞ্চিত হবে, খারিজ হয়ে যাবে, তোমরা বেমুসলমান হয়ে আম্মারাগত হয়ে তোমাদের কবরে যেতে হবে এবং তোমরা ধ্বংস হবে। তাদের পরিষ্কার রূপে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে দেওয়া হচ্ছে, সত্য করে দেওয়া হচ্ছে, সকল অসত্যকে ধরিয়ে দেওয়া হচ্ছে। আর আগে আমি বললাম যে সেখানে যাই আদম নূরি আর তাদের কাছে ভালো হচ্ছে না, তাদের কাছে ভালো হচ্ছে না, কারণ আজ পর্যন্ত তারা এই মানব জাতিকে বেকুপের পথে ঠেলে দিয়ে এই ধর্মীয় ব্যবসা করে খাচ্ছে। আজ পর্যন্ত একটি মানুষও কোনো নফসি ধরার কোনো ধর্ম তারা পায়নি, কেউই এদেরকে দেয়নি, কোনো নবতি সন্নতি নফ ধরার ধর্ম আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি, কেউ দিতে পারেনি। কোনো রব কায়েম করার ধর্ম, রব কি জানেই না, রব গুলি কে আল্লাহর রব, কিন্তু কোরআন বলতেছে সিয় রব কায়েম করো। যে সিয় রব মানুষ কোথায় পাবে? তাহলে তাকে সেই রব কায়েম, রব যাদের আছে, নিজস্ব রব যাদের আছে, সিয় আত্মার নূর যাদের আছে, তার কাছেই তাকে ধর্ণা দিতে হবে। কারণ তুমি বুনিয়াদম, তোমার রবও নাই, দিনও নাই, সালাতও নাই, কিচ্ছু নেই, তোমরা পারলে করে নাও, তবে নাই এটা জেনে রাখো। আর এই কারণে আমি বলছিলাম যে মানব ভাণ্ড গড়ন হচ্ছে যত নবুয়াত আছে, যত নবুয়াত রিসালত আছে তার সকল সত্য আনা হয় এবং আল্লাহর তরফে নূর যা আদম হয়ে এই মানুষে এনে এই বুনিয়াদমের জন্ম দেওয়া হচ্ছে। এদেরকে জাত আদম করা হয় নাই, কারণ এদের এই জীবনটা দেওয়া হচ্ছে বুনির তরফ থেকে, অর্থাৎ নবীদের বা সৃষ্টির জাতের তরফ থেকে তাদের এই মানব জীবনে আনা হয়। সেই সৃষ্টির জাতিরা যদি জাত আদম হতে চায়, যদি মুসলমান হয়ে কবরে যেতে হয়, তাহলে পারে তাদের জন্য এই দিনই ধর্ম, আল্লাহর ধর্ম বিশ্ব নবী এই পৃথিবীতে রেখে গিয়েছে। আর তারই এই 1500 বছর বরাত তার কোনো সত্য নিয়ে তোমাদের সেই পীর সাহেবরা, ওলি সাহেবরা, ইমাম সাহেবরা, আলেম সাহেবরা কেউ দ্বন্দ্বায়মান হতে পারে নাই। আজ তারই সকল সত্য নিয়ে আদম নূরি তোমাদের সামনে দ্বন্দ্বায়মান হয়েছে, আর সেই সকল সত্য তোমাদের কাছ তুলে দিয়ে মানবের সত্য, কোরআনের সত্য মানেই প্রত্যেকটা মানবের সত্য। যে মানুষ চায় আমি আমার সত্য গ্রহণ করি,
সেই সত্য নিতে গেলে একমাত্র আল্লাহর সত্য আদম নূরের তরফ থেকেই তুমি আমিত্বের আসতে পারবে। সেই সত্য গ্রহণ করতে গেলে একমাত্র আল্লাহর দিন আদম নূরের তরফ থেকেই তোমার নিশীয় দিন করে নিতে পারবে। একমাত্র নফসি আল্লাহ হতে গেলে আল্লাহর নূরের নফস যাহা আদম হয়ে আসে, সেই নফসে নফসি আল্লাহ হতে গেলে আদম থেকেই তোমাদের সেই পারমিশন নিয়ে সেই নফস ধরার ধর্ম নিয়ে তোমাদের নফসি আল্লাহ হতে হবে। তার বাইরে যদি তোমরা যেতে পারো তোমরা যাও, কারণ ওই জগৎটাও আমার নয়, ওই জগৎটা তোমারও নয়। যদি তোমাদের ওই পীর সাহেবরা, আলেম সাহেবরা, ফকির দরবেশ সাহেবরা তোমাদের ওই পথ দিয়ে থাকে তোমরা যাও, আমার কোনো আপত্তি নেই। তবে তার কোনোটা নিয়েই যেতে পারবে না। বুনিয়াদম যাদের বলা হয়, আম্মারার জাতগত আদম যাদের বলা হয়, তার একটি মানুষও এই মরণে ধ্বংস ছাড়া দ্বিতীয় কোনো পথ তাদের খোলা নাই। আর যত সময় তুমি সেই দিনী নফস বা আদমদিনী নফস বা আল্লাহ নূরের আত্মা এই মানব জীবন দ্বারা ধরতে না পারবে, তত সময় তুমি জেনে রাখো তোমার ওই সওয়াব কুরআনি ইবাদত দ্বারা কোনো কাজ হবে না। কবরে তোমাকে বুনিয়াদম হয় কবরে যেতে হবে এবং তোমার ধ্বংস হবে। এ বলে আজকের খুতবা আমি এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।